বিগত 8 তারিখে একটা বিয়েবাড়ি ছিল, আর বিয়েবাড়ি ঘুরে আসার পরে আর কি আমার 11 তারিখে এক্সাম ছিল। তো সেই টেট এক্সামের জন্য আমি অন্য কোনো কিছুই করতে পারিনি, তো বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি এই শাড়িটা পরে রেডি হয়েছিলাম, যেটা আমার মা আমাকে গত বছর কি তার আগের বছর পুজোতে দিয়েছিল, কিন্তু ম্যাচিং করা ব্লাউজ ছিল না, তো এবার বানানো হয়েছে, ওই জন্য এটা পরেছি। আর সঙ্গে করে এই ঝুমকাটা পরেছি, আর একটা পার্ল হেয়ার ক্লিপ দিয়ে আমি চুলটাকে স্টাইল করেছি। যে কোনো বিয়েবাড়ি গেলে আমার সাজতে গুজতে ভালো লাগে, সেটা চাইতে হোক খুব কাছের বা খুবই দূরের কেউ হলেও আমার সাজতে গুজতে ভালো লাগে। তো আমি শুধু নিজে সাজগোজ করি তা নয়, আমি রিওকেও একটু সাজগোজ করিয়ে দিয়েছি। আর ও এখন যাচ্ছে জুতো পরতে, তো যেটা হয় ওকে বললাম এইটা পর, ও এটা না পরে ও হচ্ছে যেটা ওর সব থেকে ভালো জুতো সেইটা পরার জন্য বের করেছে। তো ওর আমি জানি ওখানে পড়তে অনেক টাইম লাগবে, ওখানে নিচে বসে বসে পড়ছিলো, তো ওই জন্য বললাম যে সিঁড়িতে এনে এখানে বসে বসে পর। তো ও বেচারা জুতা পরতে অনেক অনেক সময় লাগে, আর এখন আমি ছেড়ে দিয়েছি কারণ এখন ও একটু বড়ো হয়েছে, সো ওর নিজে সব কিছু শেখা উচিত, নিজে নিজে সব কিছু কাজ শিখলে তবেই ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে। তো যাই হোক, ওই কারণে আমি ওকে ছেড়ে দিয়েছি যাতে ও নিজের জুতোটা নিজে পরতে পারে। আর কোথাও বিয়েবাড়ি যাওয়ার হলে আমি আগে সেজে গুজে রেডি হই, আর বাকি সব কাজ ওদের উপর ছেড়ে দিই। আর বিয়েবাড়িটা ছিল অল্প একটু দূরেই আমাদের বাড়ি থেকে, তো আমরা পায়ে হেঁটেই পৌঁছে যাই। আর এইখানে রাস্তা থেকে একদম হচ্ছে লাইটিং শুরু হয়েছে, এই লাইটিংগুলো আগে শুধু পুজো দেখা যেত, কিন্তু এখানকার বিয়েবাড়িতে আমার বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি মানে এরকম ধরনের লাইটিংই হয়, আর তার সঙ্গে আরও অনেক রকম ডেকোরেশনই করা হয়। সো আমরা লাইটিংটা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হচ্ছে আরেকটা ডেকোরেশনের দিকে, সেইখানে এরকম সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে, হোয়াইট পিঙ্ক বিভিন্ন ধরনের, আর তার সঙ্গে ছোটো ছোটো আমব্রেলা লাগানো হয়েছিলো। এবার ওইটা পার করে আসার পর এইভাবে দুই সাইডে গাছ লাগানো হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ওপর সাইডটা আবার ফুল লাগানো হয়েছে। এবার পৌঁছে গেলাম আমরা মেন গেটের দিকে, আর গেটটা ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, তো আমি গিফট দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি আমার গিফট। এবার আমি হচ্ছে বিয়েবাড়িতে গিয়ে আমার এক পিসি শাশুড়ি কাকি শাশুড়ি সবার সঙ্গে দেখা হয়েছিল, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম কারণ ওখানে কিছু একটা বিধি চলছিল, আর এটা হচ্ছে যেই মাঠটার মধ্যে হয়েছিল ওখানে মানে খুবই হচ্ছে সুন্দরভাবে সব কিছু করা হয়েছিলো। আর এই বিয়েবাড়িতে ড্রোনও ছিল, যেটা দেখে রিও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। আর মাঠটা যেহেতু অনেক বড়, তো অনেকটা স্পেস পেয়েছিল ওরা, যেখানে সব কিছু স্টলই মোটামুটি ছিল। তো আমি ফুচকা খাবো না এটা আমি ভাবতেই পারি না, তো আমি ফার্স্টে গিয়ে পকোড়া ফুচকা এইসব খেয়েছি ও গিফট দেওয়ার পর, কারণ হচ্ছে অনেকে আবার আসছে যারা বিয়েবাড়িতে গিয়ে আগে পকোড়া কোথায় পকোড়া কোথায় করে, বাট আমি এরকম করি না, আমি আগে গিফটটা দিয়ে নিই তারপরে ওই সব স্টার্টার খাই। তারপর আমি এবার বসে বসে একটু ওয়েট করছিলাম, যেই ব্যাচটা এখন রানিং চলছে সেটা উঠে গেলেই আমরা বসে যাব খেতে, তো বসেও গিয়েছি খেতে। আর এই বিয়েবাড়িটাতে এই খাওয়ার জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা ডেকোরেশনটা খুবই সুন্দর। অন্য বিয়েবাড়িতে এখন যেমন করে যে মাল্টি কালারের লাইট লাগিয়ে দেয় যার ফলে খাবারের আসল কালারটাই বোঝা যায় না, কিন্তু এখানে কিন্তু একদম হোয়াইট কালারের লাইট লাগানো ছিল, যাতে করে খাবার দাবার মানে খাবার দাবারের অ্যাকচুয়াল কালার এবং মজা দুটোই নেওয়া যায়। তো এখানকার ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল।